মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, শিবা তো বললো সিসিটিভিতে যাতে কিছুই দেখা না যায় ও সেই ব্যবস্থাই করে রেখেছে। ভুলে বাবা, পুলিশ যেন শিবাকে ট্রেস করতে না পারে। তুমি দেখো মিতুল মা একবার শিবার খবর পেলে ওর পেট থেকে আমার নামও বের করে ছাড়বে। আর মিতুল মাকে তাড়াতাড়ি ছাড়িয়ে দিও ভুলে বাবা, বেশিক্ষণ থানায় রেখো না, প্লিজ প্লিজ প্লিজ। হুগলি হুগলি, মিতুলের গলা না, ওকে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে মা। বাড়ির প্রত্যেকে জানা উচিত গুগলি আজ কি করেছে। কি হয়েছে রে ইন্দ্র, এত রাগ করছিস কেন? গুগলি কি করেছে সেটা তুমি তোমার নাতনিকে জিজ্ঞাসা করো। কি হয়েছে কি বুড়ো ছেলে, তুমি সব কথা আমাকে মিন করে কেন বলছো? আমি কি বলবো? কেন তুমি জানো না আমি তোমাকে মিন করে কেন কথা বলছি? না আমি জানি না, আর আমি কি বলবো বলো তো? কোয়েশ্চেন পেপার তো পাওয়া গেল মিতুল মায়ের ঘর থেকে, তাহলে আমাকে কেন বলছো? আমি কি উত্তর দেব? হোয়াই আর ইউ আস্কিং মি? আমার ঘরে প্রশ্নপত্রগুলো কি করে এলো গুগলি? কে রেখেছিল? ও মাই গড, মিথুন মা কি সব জেনে গেল? কি বলবো এবার? গুগলি আমাকে একটা কথা বল, মিথুন মা বাড়িতে ফিরে আসা তুই খুশির বদলে এত অবাক হচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? কি বলছিস তুই মিতুল, গুগলি সত্যি কিছু? সত্যি না তো কি বাবা, দেখছো না ও কিরকম ঘামছে? গুগলি আমি বোধহয় তোকে একটা প্রশ্ন করেছিলাম, আমার ঘরে প্রশ্নপত্রগুলো কে রেখেছে? একটা কথা শুনে রাখ, তুই কিন্তু খুব ভালো করে জানিস তোর মিতুল মায়ের জেদ কতটা। আমি যখন একবার বলেছি আমি পরীক্ষা দেবই, তখন দেবই। দুনিয়ার কেউ আমাকে আটকাতে পারবে না গুগলি। আর যে বা যারা আমাকে আটকানোর চেষ্টাও করছে তাদেরও আমি ঠিক খুঁজে বার করব। আচ্ছা গুগলি, তুই নিশ্চয়ই চাস নি যে আমি পরীক্ষায় না বসতে পারি? আমি শিওর মিতুল মা সব জেনে গেছে, কি যে হবে। এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কপালে কিন্তু দুঃখ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।